হোয়াট ইজ এনএফটি, হাউ টু ওয়ার্ক এনএফটি, এনএফটির মাধ্যমে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারেন, এনএফটির মার্কেট প্লেস অ্যান্ড ভবিষ্যৎ, এই সব কিছু জানবো আমরা আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ এনএফটি? এনএফটি ইজ এ নন ফাঞ্জেবল টোকেন, মানে এনএফটি হচ্ছে ইউনিক অ্যান্ড নন চেঞ্জেবল ইউনিট অফ ডাটা, যেটি ব্লকচেইনে সংরক্ষিত অবস্থায় থাকে, যে ডাটা পরিবর্তন করা যায় না, অর্থাৎ ডাটাটি অপরিবর্তিত অবস্থায় থাকে, এবং এই অপরিবর্তিত ডাটাগুলোকে ডিজিটাল ফাইলে রূপান্তরিত করা যায়, যেমন ইমেজ, আর্ট, অডিও, ভিডিও ইত্যাদি। তো এখনও ব্যাপারটা অনেকেই বুঝেন নাই, তো একটু পর আমি যখন একটি এক্সাম্পল দিব তখন ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল দেখার আগে অবশ্যই আপনাদেরকে ফাঞ্জেবল এবং নন ফাঞ্জেবল ব্যাপারটি বুঝতে হবে। যে ধরেন আপনার কাছে 1000 টাকার একটি নোট আছে এবং আমার কাছে 500 টাকার দুটি নোট আছে। আপনাকে যদি আমার 500 টাকার দুটি নোট দেয় তাহলে আপনি 1000 টাকা নোট দিয়ে দিবেন, কারণ দুইটার ভ্যালু সমান, মানে এটা এক্সচেঞ্জেবল। অথবা আপনার কাছে যদি 1000 টাকার একটি নতুন নোট থাকে এবং আমার কাছে যদি 1000 টাকার একটি পুরাতন নোট থাকে, তারপরেও কিন্তু আমরা এক্সচেঞ্জ করতে পারবো, কারণ দুইটার ভ্যালু সমান। দ্যাট ইজ ফাঞ্জেবল, মানে পরিবর্তনযোগ্য। এখন আসি নন ফাঞ্জেবলের ব্যাপারে, যেটি আমাদের এনএফটিতে ব্যবহার করা হয়েছে। আপনারা সবাই জানেন মোনালিসার ছবি আর্ট করছে লিওনার্দো দা ভিনচি, যেটি ফ্রান্সের লুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। মোনালিসার অরিজিনাল কপি কিন্তু একটাই, যেটি লিওনার্দো দা ভিনচি আর্ট করছে। এখন আপনি যদি ইন্টারনেট থেকে একটি মোনালিসার ছবি ডাউনলোড করে প্রিন্ট করেন এবং সোনার মুড়ানো ফ্রেমের মধ্যে রাখেন, তারপরেও কিন্তু অরিজিনাল লিওনার্দো দা ভিনচির আঁকা মোনালিসার ছবির সমতুল্য হবে না, কারণ মোনালিসার ছবি একটাই, যার দাম $770 মিলিয়ন। অর্থাৎ এটি নন ফাঞ্জেবল, মানে এটা পরিবর্তন করা যাবে না, কারণ এটার অরিজিনাল কপি একটাই। তো আশা করি নন ফাঞ্জেবল ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এখন আসি টোকেনের ব্যাপারে। টোকেন হচ্ছে ডিজিটাল সাইন বা সিগনেচার। আপনি যদি কোনো বাড়ি কিংবা জমি কিনতে যান তাহলে ব্যাংক কিংবা সরকারি অফিসে যান দলিল লেখার জন্য প্রমাণ হিসাবে, রাইট? তো এখন আপনি যদি অনলাইন থেকে কোনো কিছু কিনতে চান, লাইক আর্ট, অডিও, ভিডিও, পিকচার, তো ওইখানে কিন্তু টোকেন আপনার প্রমাণ হিসেবে কাজ করবে। আর টোকেন কাজ করে ব্লকচেইন টেকনোলজির উপর ভিত্তি করে, তো প্রমাণটা অবশ্যই অনেক স্ট্রং হবে, কারণ ব্লকচেইন মানে হাই সিকিউরিটি। ভিডিওতে যে পিকচারটি দেখতে পাচ্ছেন এই পিকচারটি সেল হয়েছে $69 মিলিয়ন দিয়ে, এবং টুইটারের মালিক জ্যাকের প্রথম টুইট করা টুইটটি সেল হয়েছে $2.9 মিলিয়ন দিয়ে। সো এনএফটির ফিউচার যে অনেক ব্রাইট এতে কোনো সন্দেহ নেই, কারণ আপনারা সবাই জানেন সামনে মেটাভার্স আসতেছে, যেখানে ভার্চুয়াল দুনিয়া ক্রিয়েট করা যাবে। ওইখানে আপনার ইচ্ছা মতো আপনার অ্যাভাটার তৈরি করতে পারবেন। মেটাভার্সের ভার্চুয়াল জগতে অনেক ধরনের কিন্তু আর্ট থাকবে, অনেক ধরনের বাড়ি গাড়ি এই ধরনের কিন্তু অনেক কিছু থাকবে, তো ওইখানে কিন্তু আপনার আর্টগুলোকে বিক্রি করতে পারবেন। তো এখন আসি এনএফটি দিয়ে কীভাবে টাকা ইনকাম করতে পারবেন। আপনারা যদি ইউটিউবে সার্চ করেন এনএফটি মার্কেট প্লেস লেখে, তাহলে অনেক ধরনের এনএফটির মার্কেট প্লেস দেখতে পারবেন, এবং আপনারা যদি সার্চ করেন হাউ টু আর্ট এনএফটি পিকচার, অডিও, ভিডিও, তাহলে অনেক ধরনের টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেখানে আপনার তারা অলরেডি শিখিয়ে দেবে কীভাবে আর্ট তৈরি করতে হয় এবং কীভাবে সেল করতে হয়। তো এই সব কিছু আপনার ইউটিউব একটু সার্চ করলে পেয়ে যাবেন আর কি। সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখনই এনএফটি শেখা শুরু করে দিতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, আর আপনি যদি এইসব ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।